আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আমি আজকে আপনাদের সাথে এমন একটা হোম রেমেডি শেয়ার করব, জাস্ট 15 দিন ব্যবহারে আপনার স্কিনে যে দাগছোপ থাকবে সেগুলো চলে গিয়ে আপনি স্পটলেস, ক্লিয়ার, গ্লোয়িং স্কিন পেয়ে যাবেন খুব সহজে ইন জাস্ট 15 ডেজ। জাস্ট 15 দিন এই রেমেডিটা আপনি লাগাতার ব্যবহার করেন আর নিজেই রেজাল্ট দেখে চমকে যাবেন। আর চলুন দেখে নিচ্ছি এই রেমেডিটা তৈরি করার জন্য বা এই স্কিন ব্লিচিং রেমেডিটা তৈরি করার জন্য কী দরকার পড়ে। খুব সহজ কিছু ইনগ্রিডিয়েন্ট যেটা আমাদের কিচেনে আছে, আমি প্রথমে যেটা নিয়ে নিয়েছি সেটা হচ্ছে টমেটো। এটা কিন্তু আমরা খাওয়ার পাশাপাশি যদি মুখে ব্যবহার করি তাহলে কিন্তু দিন দিন এটা ব্যবহারে আমাদের ত্বকের যে ডার্ক সার্কেল, ব্ল্যাক স্পট বা যেই পিগমেন্টেশন আছে সেগুলো চলে গিয়ে স্পটলেস ক্লিয়ার স্কিন হয়ে যাবে। তো আমি প্রথমে যেটা করেছি, একটা টমেটোকে কেটে নিয়ে সেটার অর্ধেকটা এইভাবে একটা গ্রেটারের সাহায্যে পাল্প বা জুস বের করে নিয়েছি। আপনারা কিন্তু টমেটোটা যদি পাকা থাকে তাহলে জাস্ট চিপেও কিন্তু এই জুসটাকে বের করে নিতে পারেন। টমেটোর মধ্যে আছে ন্যাচারাল বা প্রাকৃতিক ব্লিচিং প্রপার্টিস, যেটা আমাদের ত্বককে ন্যাচারালি ব্লিচ করে এবং আমাদের ত্বকে দাগছোপকে দূর করতে সাহায্য করে। এর মধ্যে আছে লাইকোপেন এবং বিভিন্ন প্রকার ভিটামিন, যেটা আমাদের স্কিনকে নারিশ করে, পুষ্টি যোগায় এবং স্কিনে যে দাগছোপ আছে সেটা দূর করে। তো চলুন দেখে নিচ্ছি এই স্কিন ব্লিচিং রেমেডিটা কীভাবে তৈরি করতে হবে। প্রথমে যেটা করেছি, একটা ক্লিন বোলে 1 চামচের মতো এই টমেটোর পাল্প বা টমেটোর জুস নিয়ে নিয়েছি আর তার মধ্যে আমি দিয়ে দিব লেমন জুস বা লেবু রস। আপনি রেমেডির সাথে এইভাবে ব্যবহার করলে আপনার স্কিনে কিন্তু কোনো ক্ষতি হবে না, বরঞ্চ লেবু রস নিয়মিত ব্যবহারে আপনার ত্বকে যে দাগছোপ থাকবে সেগুলো কিন্তু চলে যাবে আর ত্বক দিন দিন কিন্তু উজ্জ্বল হবে, গ্লোই হবে। তো এরপর আমি যেটা দিব সেটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল। এটা কিন্তু আপনারা ওষুধের দোকান, মেডিকেল শপগুলোতে পেয়ে যাবেন খুব ইজিলি। আর এই ভিটামিন ই ক্যাপসুলের যে অয়েলটা আছে এটা কিন্তু আমাদের স্কিনের এবং হেয়ারের জন্য খুবই ভালো। এটা আমাদের ত্বকের যে বলিরেখা আছে, ফাইন লাইন আছে বা কালো যে দাগ আছে, পিগমেন্টেশন আছে বা আমাদের অনেকের আছে চোখের নিচের কালো দাগ থাকে, এইগুলো তুলে দিতে কিন্তু খুব মানে দ্রুত কাজ করে, দ্রুত আমাদের স্কিনকে ফর্সা করতে সাহায্য করে কিন্তু এই ভিটামিন ই ক্যাপসুলের যে ভিটামিন ই অয়েলটা আছে সেটা। তো এখন দেখে নিচ্ছি এই স্কিন ব্লিচিং রেমেডিটা আপনি কীভাবে ব্যবহার করবেন। এটা কিন্তু আপনি হাতের আঙুলের সাহায্যে খুব ভালো করে আপনার মুখে মাসাজ করবেন 1 থেকে 2 মিনিটের মতো আর তারপর 30 মিনিট রেখে দিবেন আর তারপর নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলবেন। 15 দিন ব্যবহার করেন, এইভাবে খুব দ্রুত ত্বক কিন্তু ফর্সা হবে। থ্যাংকস ফর ওয়াচিং।